আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম আগামী ২৪ ঘন্টা যেমন থাকবে আবহাওয়া এরপর জানিয়ে দিব লন্ডন সন্তুষ্টিতে ব্যস্ত বিএনপির নেতারা পরবর্তী কর্মপরিকল্পনা আসছে কবে এরপর জানিয়ে দিব দিন তারিখ দিয়ে এমবি আবদুল্লাহ সমস্যার সমাধান সম্ভাবনা না বলেছেন নৌপতিমন্ত্রী এদিকে ইদি বরণের প্রস্তুত কক্সবাজার এবং সর্বশেষ জানিয়ে দিব কোন পর্যায়ে আছে সোলাকে জঙ্গি হামলা মামলার বিচার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আগামী চব্বিশ ঘন্টা যেমন থাকবে আবহাওয়া আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া সাত জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কিছু জায়গায় প্রশমিত হতে পারে বুধবার এপ্রিল সকাল আবহাওয়ার পশ্চিমা লঘুচাপে ভর্তিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে চুয়াডাঙ্গা ফরিদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাগামাটি এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ পূর্বা আভাসে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে লন্ডন সন্তুষ্টিতে ব্যস্ত বিএনপির নেতারা পরবর্তী কর্মপরিকল্পনা আসছে কবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্তুষ্ট করতে তৎপর হয়ে উঠেছেন বিএনপির নেতারা তাদের মধ্যে অধিকাংশই মধ্যম সারির নেতা যারা কোনো না কোনোভাবে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে যোগাযোগ স্থাপনে উৎসাহী হয়ে উঠেছেন দলের মধ্যম সারির নেতারা যখন শীর্ষ নেতৃত্বকে খুশি করার প্রক্রিয়ায় লিপ্ত তখন দলের জ্যৈষ্ঠ নেতারা নিরবতা রক্ষা করছেন চলতি বছরে সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আন্দোলনের সাফল্য ব্যর্থতা নিয়ে নানা আলোচনা পর্যালোচনা হলেও আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা এখনও তৈরি করতে পারেনি বিএনপি উপরন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উধারপন্থী অংশের বিশিষ্ট কয়েকজন নেতাকে কোণঠাসা করতে কয়েকটি পক্ষ তৎপর এই তৎপরতায় দলের ভেতরে ইন্ধন রয়েছে কিনা এমন সন্দেহ সৃষ্টি হয়েছে দলে এতে তৈরি হচ্ছে নতুন নতুন ধারণা তার মধ্যে উল্লেখযোগ্য মির্জা ফখরুল মহাসচিব পদ ছাড়ছেন ভারপ্রাপ্ত মহাসচিব পাচ্ছেন বিএনপি ধারণাটি বিএনপির উচ্চ পর্যায়ের ও দায়িত্বশীল কয়েকজন নেতা জানিয়েছেন নতুন পলিসি তৈরি না হওয়ায় মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ ও রাজনীতি নিয়ে দৃশ্যত কোনো মন্তব্য করতে পারছেন না ইতোমধ্যে সর্বশেষ অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে কেউ কেউ দাবি করেন বিগত আন্দোলনের সাফল্য ব্যর্থতা নিয়ে দলের মহাসচিব একটি অবস্থান তুলে ধরেছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটিতে মির্জা সেই বিশ্লেষণের পর স্থায়ী কমিটির ক্ষুব্ধ হয়েছেন স্থায়ী কমিটির একজন নেতা বলেন আন্দোলনের সাফল্য আলোচনা হলেও নতুন কর্মসূচি কি হবে। রাজনৈতিক কৌশল কি হবে তা নিয়ে আলোচনা হয়নি তবে আশা করি দ্রুত হবে সোমবার আট এপ্রিল বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ নেতা বলেন দীর্ঘদিন ধরে একই পদে থাকা ধাক্কা ও পরপর কয়েকটি আন্দোলন ব্যর্থ হওয়ায় নেতৃত্বে পরিবর্তন চান অনেকে মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলকে সরিয়ে দিতে দলের ভেতরে স্ট্রলিং কাজ করছে একটি পক্ষ এর মধ্যে অন্যতম প্রধান যুক্তি দেখানো হচ্ছে একদিকে যেমন ফেইলর রয়েছে অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেকটাই কমফোর্টেবল হয়ে গেছে ওনার ফখরুলের ক্ষেত্রে এ কারণে একটি পক্ষ চাইছে ওনাকে সরাতে দলের দায়িত্বশীল এক নেতা বলেন মূলত মির্জা ফখরুলকে চাপে ফেলতে একাধিক পক্ষ তৎপর তাদের মধ্যে দল দলের ভেতরে একটি অংশ ও সরকারের একাধিক এজেন্সির ইন্ধন রয়েছে একই সঙ্গে দলের উদারপন্থী বেশ কয়েকজন নেতাকে কণ্ঠাসা করে রাখা তৎপরতাও সমানভাবে চলছে কোনো কোনো পক্ষ নিজেদের প্রভাবিত প্রচার মাধ্যমগুলোকেও এক্ষেত্রে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেন তিনি মহাসচিব পরিবর্তনের বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন এসব বাজে কথা আমরা তো কাজ করছি কোন কিছু এরকম আমার জানা নেই মহাসচিব পদ নিয়ে তো শঙ্কার কিছু দিক সিনা তিনি ইতিমধ্যে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য তিনি ভালো মানুষ যোগ্য মানুষ দিন তারিখ দিয়ে এম আব্দুল্লাহর সমস্যা সমাধান সম্ভব না বলেছেন নৌ প্রতিমন্ত্রী সোমালিয়া জলদস্যদের হাতে বন্দী তেইশ জনিক সহ জাহাজ এম বি আব্দুল্লাহর অপহৃত নাবিকদের তাদের পরিবারের কাছে সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই জিনিসটার সমাধান করার চেষ্টা করছি আমাদের নৌ বিভাগ আন্তর্জাতিক এলাকায় কাজ করে তারাও খোঁজখবর রাখছেন সার্বিক বিবেচনায় বলছে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি এটা কোনো ছোট ঘটনা না অনেক বড় ঘটনা কাজে দিন এটা করা সম্ভব না মঙ্গলবার নয় এপ্রিল সচিবালয়ের নিজ দফতরে আলাপকালে তিনি একথা বলেন প্রতিমন্ত্রী বলেন আমাদের একটা লক্ষ্য ছিল পবিত্র ফিতরের আগে তাদের যেন আনতে পারি কিন্তু সেই টার্গেট পূরণ করতে পারিনি সেটা ব্যর্থ হয়েছে তবে আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই তাদের দেশে ফিরে আনতে পারবো সেই লক্ষ্যে কাজ চলছে আমরা আশা করি এই মাসের মধ্যে একটি সমাধান হয়ে যাবে এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন নৌ অধিদপ্তরও নিয়মিত যোগাযোগ রাখছে কথাবার্তা হচ্ছে তারা ভালো আছেন বিষয়টি অল্প কিছুদিনের মধ্যে সমাধান হবে এখন দস্যুদের আচরণটা কিভাবে হয় এই ধরনের আলোচনা করার জন্য কিছু কিছু সংগঠন আছে মানুষ আছে তাদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে প্রতিমন্ত্রী আরো বলেন আমরা তো কখনো দস্যুদের মোকাবেলা করিনি কাজই আমরা বলতে পারবো না কিভাবে আলোচনা হচ্ছে যারা দস্যুদের সঙ্গে চলাফেরা করেন সেই মানুষদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এর আগে ইউক্রেনের অলিভিয়া বন্দর যখন বাংলার সমৃদ্ধি আটকে গেল তখনও এই ধরনের কিছু সাহায্য নিয়ে সমাধান করেছিলাম ঈদে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার রোজায় কক্সবাজার সমুদ্র সৈকত ছিল পর্যটক শূন্য তবে ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখে টানা পাঁচ দিনের ছুটিতে লাখো ভ্রমণ পিপাসুর সমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে তাদের সব ধরনের প্রস্তুতি নিয়েছে সাড়ে পাঁচ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউস এবং পাঁচ শতাধিক রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এজন্য চলছে ধোঁয়া সহ সাজসজ্জা ও অলঙ্করণের শেষ পর্যায়ের কাজ পর্যটন ব্যবসায়ীরা জানান পুরো রমজান মাস সৈকত সম্পদের পর্যটক শূন্য থাকায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ঈদের টানা ছুটি উপলক্ষে পঞ্চাশ শতাংশের বেশি হোটেল মোটেলের কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে ঈদের আগে ও ঈদের ছুটির দিনগুলোয় শতভাগ বুকিং হওয়ার আশা করছেন তারা এর আগে বিগত কয়েক বছর করোনার কারণে সাগরের নোনাজল ও বিস্তৃত বালিয়ারির সৈকতে পর্যটন ব্যবসায় ধস নেমেছিল হোটেল মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা এ খাত থেকে ফিরে আসার কথাও বলেছিলেন গত বছর থেকে সব সংকট পেরিয়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আসেন কোন পর্যায়ে আছে সোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার বিচার বরাবরের মতো এবারও দেশে পবিত্র ঈদল ফিতরে বৃহত্তম জামাত আয়োজনে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়ায় ঈদগাহ ময়দান লাখ লাখ মুসল্লকে স্বাগত জানাতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে ঈদল ফিতর এলেই শোলাকিয়ায় দুই হাজার ষোলো সালে সেই ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ সামনে চলে আসে সেদিনের মুহরমুহ গুলির আওয়াজ এখনো ভেসে আসে স্থানীয় মানুষের কানে তারা ভুলতে পারেননি ভয়াবহ দুঃসহ সেই স্মৃতি আর নিহত ব্যক্তিদের স্বজনেরা এখনও ঘুরছেন বিচারের আশায় খোঁজ নিয়ে জানা যায় জঙ্গি হামলার ঘটনায় করাত্রিশ আগস্ট মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয় ওই জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার পাঁচজন আসামিকে হাজির করা হয়েছিল তারা হলেন এমপির শীর্ষ জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী মিজানুর রহমান ওরফে বড় মিজান মোহাম্মদ সাবুর খান ওরফে সোহেল জাহিদুল হক ওরফে তারিম এবং আনোয়ার হোসেন তাদের উপস্থিতিতে বাদিসহ সাক্ষ্য গ্রহণ শুরু করেন বিচারক এ পর্যন্ত পাঁচ আসামি সাক্ষ্য নেওয়া হয়েছে